জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার দেবাশিষ্টায় সরাসরি যাচ্ছি তার কাছে সেনানিবাসটি কম্পোজিট ব্রিগেড থেকে গঠন করা হলো সেই কম্পোজিট ব্রিগেড তথা সেনানিবাসটি কিন্তু অন্যান্য সেনানিবাসের চেয়ে কিছুটা আলাদা কারণ হচ্ছে এই পদ্মা সেতুর নিরাপত্তায় অর্থাৎ আকাশ স্থল এবং নৌ যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় যাতে পদ্মা সেতুকে সুরক্ষা দেওয়া যায় সেভাবেই কিন্তু গড়ে তোলা হয়েছে এই শেখ রাসেল সেনানিবাস ঠিক এখন ক্যামেরার পর্দায় টেলিভিশনের পর্দায় যে চিত্রটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে শেখ রাসেল সেনানিবাসের প্রথম ফেইজ অর্থাৎ প্রথম ধাপে নির্মাণ করা যে অংশটি অর্থাৎ শরীয়তপুরের জাজিরা প্রান্ত এই সেনানিবাসটি শরীয়তপুরের জাজিরা প্রান্ত এবং মুন্সীগঞ্জের মিলেই কিন্তু এই সেনানিবাসটি গড়ে তোলা হয়েছে এবং এই সেনানিবাসটির প্রধানতম কাজ হবে এই পদ্মা সেতুর সুরক্ষা দেওয়া আমার ক্যামেরায় টেলিভিশনের পর্দায় যতটুকু আমি দেখাতে সক্ষম হচ্ছি তাতে করে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটি আসলে পদ্মা সেতুর একেবারেই লাগোয়া একটি স্থান অর্থাৎ পদ্মা সেতু থেকে নেমেই এই সেনানিবাসটি চোখে পড়বে এখানে যারা যাতায়াত করবেন বিশেষ করে আপনারা জানেন যে আর মাত্র তিন মাসেরও কম সময় বাকি রয়েছে সরকার ঘোষিত যে সময় রয়েছে পদ্মা সেতুর উদ্বোধনের তার আগেই কিন্তু এটির নিরাপত্তা এবং সুরক্ষায় সার্বিক ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করা হলো এখানে সেনাপ্রধান উপস্থিত ছিলেন মাওয়া প্রান্ত জাজিরা প্রান্তে এবং গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান গণমাধ্যম কর্মীদের এই সেনানিবাসটির সম্পর্কে যে তথ্যগুলো জানিয়েছেন সেটি হলো যে স্থল নৌ এবং আকাশপথ যে কোনো পথেই হোক না কেন এই সেনানিবাস থেকে যে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয় সবগুলো ব্যবস্থাই কিন্তু পদ্মা সেতু সুরক্ষায় যে কোনো সময় নেওয়ার জন্য সার্বক্ষণিক ব্যবস্থা এই শেখ রাসেল সেনানিবাসে মোতায়েন থাকবে এর পাশাপাশি যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে গড়ে উঠেছে সেজন্য পরবর্তীতে এখানকার যে অন্যান্য অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডগুলি হবে সেগুলো নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু এই সেনানিবাসটি বড় ভূমিকা রাখবে এবং একই সঙ্গে সঙ্গে এই এলাকার যে মানুষের জীবনমান উন্নয়ন সেই মানুষের জীবনমান উন্নয়নেও কিন্তু সেনাবাহিনীর যে নতুন স্থাপনাটি অর্থাৎ শেখ রাসেল নামে শেখ রাসেলের নামে নবনির্মিত যে সেনানিবাসটি এখানে উদ্বোধন করা হলো সেটি একটি বড় ভূমিকা রাখবে এমনটি আশা করছেন এখানে যারা এটির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর তারা এমনটি আশা করছেন তো এই ছিল এখন পর্যন্ত শেখ রাসেল সেনানিবাস জাজিরা প্রান্ত থেকে আমার কাছে সব তথ্য এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাজিরা প্রান্তে